হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি কিন্তু ভালো আছি, খুব ভালো মুডে আছি জানেন, কারণ আমি কাল থেকে ছটফট করছি আপনাদের একটা সুন্দর জিনিস দেবো বলে। এই জিনিসটা কি বলুন তো? যে জিনিস সেই জিনিসটা এমন একটা জিনিস যেটা আমি দীর্ঘ 27-28 বছর ধরে পোষণ করে আসছি, আমার হৃদয়ের অন্তঃস্থলে তাকে ভরে রেখেছি, তাকে বড় করছি, এবং সেটা আমার জীবনের একটি পাথেয় হয়েছে। শুরুটা কিন্তু অনেক আগেই, সেই যখন ছোট ছিলাম, যখন বাবার সাথে কাজ করতাম। হ্যাঁ, তখন বাবা আমাকে বা আমাদেরকে বিভিন্ন রকম ইংরেজি শব্দ ধরতেন, সেগুলো আমি কিন্তু কোনো কারণে বলতে পারতাম। সেই বলা থেকেই হয়েছে কি না, একটা ইংলিশ শেখার প্রতি একটা যে আগ্রহ আমার মধ্যে তৈরি হয়, এবং সেই আগ্রহ থেকেই আমি কিন্তু পরবর্তীকালে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো পরে পরে বলবো, প্রথমে বলছি তো আমার ইংলিশ শেখার প্রতি আগ্রহ হয়। তো সেই ইংলিশ সংক্রান্ত একটি শিক্ষার দিক, হ্যাঁ, সেটাকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো নিশ্চয় জানতে ইচ্ছে করছে, ইংলিশ শেখার তো বিভিন্ন দিক আছে, তো কোন সেই দিকটা যেটা আমি আপনাদেরকে উপহার হিসাবে দিতে চাইছি? উপহার অর্থাৎ অ্যাকচুয়ালি দেখুন, এটা কিন্তু আমার উপহার নয়, অ্যাকচুয়ালি ভগবান আমাকে উপহারটা দিয়েছেন, সেই উপহারটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে চাইছি। হ্যাঁ, আপনি বলতেই পারেন বা মনে হতেই পারে, আরে বাবা এটা আবার কি দেওয়ার আছে? আছে আছে, দেওয়ার আছে। যে জিনিসটাকে আমি দিতে চাইছি তার গুরুত্বটা কি বুঝুন? গুরুত্বটা কি বলুন তো? যে আমাদের কাছে ওই জিনিসটা সবারই আছে, কিন্তু কিন্তু সেই সেই জিনিসটাকে আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না, যার ফলে হয় কি না, আমাদের ভেতরে যে পরিপূর্ণতার পূর্ণ বিকাশ স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী সেটা ঘটে না। তো তার জন্য কি লার্নিং চাই, তার জন্য আমাদেরকে সক্রিয় হতে হয়, তার জন্য আমাদেরকে সচেতন হতে হয়। উই হ্যাভ টু বি অ্যাওয়ার টু ইম্প্রুভ, টু আপলিফ্ট আওয়ার সেলস। তো অ্যাজ এ হিউম্যান বিং, আই হ্যাভ গট দ্য গিফটস অফ গড, অ্যান্ড নাও ইট ইজ দ্য টাইম টু সার্ভ দ্য হিউম্যানিটি, টু সার্ভ দ্য সোসাইটি উইথ দ্য গিফটস দ্যাট গড হ্যাজ গিভেন টু মি। আর ইউ রেডি টু টেক দ্যাট গিফট? দেন রেইজ ইউর হ্যান্ড, রেইজ ইউর ডিজিটাল হ্যান্ড, সো দ্যাট ইউ মে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বি প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট দ্যাট গিফট। অ্যাম আই রাইট? ইয়েস, ইউ নিড মাইন্ড সেট আপ টু রিসিভ সামথিং ইফ ইউ আর নট মেন্টালি প্রিপেয়ার্ড টু গেট সামথিং, দ্য থিং দ্যাট উইল ইউ গেট ইউ উইল গেট উইল নট বি সো মাচ ভ্যালুয়েবল টু ইউ। সো আই থিঙ্ক দ্যাট ইউ শুড বি মেন্টালি প্রিপেয়ার্ড। আপনি কোনো বস্তু গ্রহণ করার জন্য যদি মানসিকভাবে প্রস্তুত না হন, তাহলে কিন্তু আপনার পাওয়া বস্তুটি আপনার কাছে তত মূল্যবান হবে না। সেই জন্য আপনাকে বলছি, আপনি কিন্তু মানসিকভাবে প্রস্তুত তো? আশা করি প্রস্তুত হয়েছেন, আর যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে শুনুন, যে গিফটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি সেটি কিন্তু ভগবান শুধু আমাকে দেননি, আমাদের মতো সবাইকে, ম্যাক্সিমাম মানুষকে, 99.99% মানুষকে দেন, কিছু সংখ্যক মানুষকে তিনি হয়তো দেন না বলবো না, তার লীলার অংশ হিসাবে তিনি হয়তো মানে না পাওয়ার যন্ত্রণাটা আমাদেরকে, যারা আমরা পেয়েছি তাদেরকে মানে বোঝাতে চান। গড হ্যাজ গিভেন দ্য গিফট অফ দ্যাট ভেরি থিং টু মোস্ট অফ আস, বাট মোস্ট অফ আস ডোন্ট গিভ প্রপার ভ্যালু টু দ্যাট থিং, অ্যান্ড আই অ্যাম হিয়ার টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, টু মেক ইউ অ্যাওয়ার দ্যাট দ্যাট ভেরি গিফট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, অ্যান্ড উই শুড জুডিশিয়াসলি, উই শুড কনসাসলি ইউজ দ্যাট গিফট টু আপলিফ্ট আওয়ার সেলভস।
দ্যাট ইজ সাউন্ড, ধ্বনি, দ্যাট ইজ ওয়ার্ডস, শব্দ, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ। দিজ আর দ্য থিংস গিভেন বাই গড টু মোস্ট অফ আস অ্যান্ড উই ডোন্ট ইউজ ইট প্রপারলি অ্যান্ড সো উই ক্যানট প্রসপার ইন লাইফ। ওকে, ইউ মে সে, ইউ মে হ্যাভ সাম কোশ্চেন ইন ইউর মাইন্ড দ্যাট দিস ইজ নাথিং নিউ, হাউ উইল ইউ থিঙ্ক দিস অ্যাজ এ গিফট? আ গিফট মে বি গ্রেটার ইন ইউর লাইফ ইফ ইউ ইউটিলাইজ ইট প্রপারলি, ইফ ইউ ইউজ ইট টু কমিউনিকেট, ইফ ইউ ইউজ ইট ফর ইউর ইম্প্রুভমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ লাইফ। ইট ইজ লাইক অ্যান ইনস্ট্রুমেন্ট অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু মি ইজ দ্যাট কমিউনিকেশন, কমিউনিকেশন, কমিউনিকেশন। অ্যাকচুয়ালি কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস অফ হর লাইফ দ্যাট শুড বি ইউজ প্রপারলি টু ফ্লারিস আওয়ার সেলস, টু অ্যাচিভ সাকসেস ইন আওয়ার লাইফ। যোগাযোগ হচ্ছে এমন একটা বিষয় যেটা সঠিকভাবে ব্যবহার করার উপরে আমাদের জীবনের যে উন্নতি সেটা নির্ভর করে। সেই যোগাযোগের জন্য প্রধান অস্ত্র হচ্ছে কি না, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। না না, আমি মাতৃভাষার কথা বলছি না, মাতৃভাষাতে আমরা কম বেশি পারদর্শী থাকি, তাই বলে সবাই আমরা সবাই সুন্দর বক্তা হতে পারি না, তাই বলে আমরা সবাই যে শিক্ষক বা সবাই যে সবকিছু ঠিক মতো শেখাতে পারি তা নয়। হ্যাঁ, তাহলে তার জন্য আমাদের কি চাই? না, সেটা প্র্যাকটিস চাই, শিক্ষা চাই। হ্যাঁ, তো সেই বিষয়টা, অর্থাৎ আওয়ার টপিকস ইজ ইংলিশ কমিউনিকেশন, স্পোকেন ইংলিশ। ওকে, অপেক্ষা করে থাকুন পরের ভিডিওটির জন্য, যে ভিডিওতে আমি আরো নতুন কিছু শেয়ার করব যেটা আপনাকে সামান্যতম হলে উৎসাহ দেবে এই বিষয়টিতে আপনার ইনভলভমেন্ট বা আপনার আগ্রহ বাড়ানোর জন্য এবং সেটাকে শেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।